গুড মর্নিং বন্ধুরা তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গ্রিলের কাজ শুরু হয়ে গেছে তো যেই টাইমে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি তখন তো অলরেডি গ্রিল বসানো হয়ে গেছে মানে জালনা দরজা তো এই যে এক এক করে জিনিসগুলো এসেছে এখন প্রায় সকাল নটা মতন বাজে একটু বেলা করেই জিনিসগুলো দিয়েছে আগের দিন বিকালে দেওয়ার কথা ছিল যাই হোক কোনো কারণে দিতে পারেনি বললো পরের দিন সকালেই নিয়ে আসবো আর একবারেই আমরা কাজটা করে দেবো তো দেখলাম রাতটুকুর ব্যাপার বাড়িতে এমনিতেও জিনিসগুলো নিয়ে এসে রাখলে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো লোহা জিনিসগুলো প্রথমেই সেটিং করার আগে ভিজে যাবে তো ওই জন্য আর জোর দিয়ে বললাম না ঠিক আছে পরের দিন সকালেই তোমরা এনে একবারে লাগিয়ে দিও তো দুটো জানলা তৈরি করা হয়েছে তোমরা তো দেখেছো ওই দুটো জানলা দুটো দরজা আমাদের একটা পাকা ঘরের মধ্যে করা হয়েছে আর সব কিন্তু সমান মাপেরই করা হয়েছে মানে যেই জানলাটা তোমরা দেখছো দুটো জানলা একই মাপের আর যেই দুটো দরজা আসছে তো সেই দুটো দরজাও কিন্তু একই মাপের আর সত্যি কথা বলতে যাকে এই কাজটা আমি করতে দিয়েছিলাম উনি এত ভালো করে বানিয়ে দিয়েছে যে তোমরা যদি সামনে থেকে না দেখতে তাহলে বুঝতে পারতে না তো ভিডিওর মাধ্যমেও জানি যে তোমরা ভালো করে মানে একটু দেখলে পরে বুঝতে পারবে তো এইটার কত কি খরচা হয়েছে সেটা তোমাদেরকে আমি এখনই মানে টোটাল বলে দিচ্ছি তো এখানে দেখো করা হয়েছে ফাইবার বা কাচের জন্য ডিজাইন তো এখনকার যেটা চলছে মানে আমি প্রথমে ভেবেছিলাম যে নর্মাল দর জানলা বানাবো যেটা বেশি শক্তপুক্ত হবে না হয়তো ভবিষ্যতে আমরা কাঠের জানলা বানাবো সেটাই ইচ্ছা আছে কিন্তু ভবিষ্যৎ বলতে আমরা যে কবে কি করে উঠতে পারবো সেটা তো কেউ জানি না তো সেই জন্য আমাকে মিস্ত্রি কাকুরা বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করো তোমার যেহেতু একটাই রুম আর সারাদিন লাইট জ্বালিয়ে কাজ করাটা তো সম্ভব নয় তো সেই জন্য তুমি এখনকার স্টাইলে যেরকম সবাই বানাচ্ছে তুমি কাচের ফ্রেম বানিয়ে নাও এবার তোমরাই বলো পুচকুশোনা ছোট মানুষ কখন ঝড় হয় বৃষ্টি হয় যদি জানলার পাল্লা অটোমেটিক একটু এগিয়ে চলে আসে তাহলে তো কাজ ভেঙে যাবে আর বাচ্চা কাচ্চার ঘরে কাচ লাগানোটা একটু রিক্সও মনে হলো তো ওই জন্য আমি ভাবলাম ডিজাইনটা একই হোক কিন্তু সেখানে কাচের জায়গায় আমরা ফাইবার লাগিয়ে দেবো তো সেরকমভাবেই মাপ দিয়েছিলাম খুব সুন্দর করে বানিয়েছে আর এইখানে ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে কারণ আমার ক্যামেরাটা মানে আমি বুঝতে পারিনি হাত লাগার পরে সেন্সারটা একটু অন্ধকার দিচ্ছিল মানে আলোটা একদম কমে গেছিলো তো তবু আমি ভিডিওটা করেছি পরে সেটা দেখলাম তো দুটো জালনা তো রেডি হয়ে গেছে ঘরে ঢুকিয়ে নিল আর এখন আসছে দুটো গেট মানে একসাথেই আনা হয়েছিল কিন্তু গেট দুটো ভারী হয়েছে বলে ওগুলোকে ধীরে সুস্থে পরে নামানো হচ্ছে তো দুটো জালনা দুটো গেট এই চারটেতে টোটাল আমাদের পড়েছে কুড়ি হাজার টাকা আর দিতে এসেছিলো গাড়ি ভাড়া হিসেবে দুশো টাকা চেয়েছিলো অনেক বলা কওয়ার পরে একশো টাকা নিয়েছে কারণ আমাদের বাড়ির থেকে খুব বেশি একটা দূরত্বে নয় দোকানটা তো ওই কারণে কাকু অনেক বলে কয়ে বললো যে না দুশো টাকা ভাড়া অনেক বেশি হয়ে যাচ্ছে একশো টাকা ভাড়া নাও আর বাকি এইগুলো এখনো পর্যন্ত ফাইবার না লাগানো মানে লাগানো এখনো হয়নি লাগানো ছাড়া আমাদের কাছে কুড়ি হাজার টাকার বাজেট হয়েছে তো তোমাদেরকে আমি জালনা দরজার মানে কত কি খরচা হয়েছে সেটা এখনই বলে দিলাম কারণ আবার যখন ফাইবার বসবে তখন ফাইবারের জন্য কিন্তু আলাদা করে খরচা হবে তো সেটাও কত কী খরচা পড়ছে সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব তো ফাইবারের লোককেও বলা হয়েছে আসার জন্য তো জানি কবে আসবে মাপ নেবে তারপরে ফাইবারগুলো বসাবে আর লোহার জালনা দরজা যেহেতু তোমরা তো দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু প্রচুরভাবে মানে ঝালাই করা হয়েছে তো এই ঝালাইগুলোতে জং পড়লে পরে খুব খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি তো ওই কারণে মানে এগুলোকে চেষ্টা করা হবে যে খুব তাড়াতাড়ি প্রাইমার মেরে আর তার সাথে কালার লাগিয়ে দিতে তো তোমরা একটু কমেন্ট কমেন্ট করে জানি হতো যে কোন কালারটা দিলে পরে জানলা দরজায় ভালো লাগবে মানে সেম কালার জানলা দরজায় লাগানো হবে নাকি জানলায় আলাদা কালার আর গেটে আলাদা কালার কারণ আমরা তো নর্মালি প্রাইমারের মধ্যে লাগাবোই আর প্রাইমারটা খয়রি কালারেরই হয় আমি যতটা জানি তো প্রাইমার পা লাগাবার পরে ওর মধ্যে আমরা পেন্ট করব তো কোন কালারটা করলে ভালো লাগবে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ কালারের কাজটা তো পরে করা হবে ততদিন তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কোন কালারটা ভালো লাগবে ফুটবে আর এখন সত্যি কথা বলতে আমরা তো মানে কোনো রকমভাবেই তো প্লাস্টার করতে পাচ্ছি না এখন যেরকমই থাকবে আস্তে আস্তে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলোকে তৈরি করে নেওয়ার জন্য কারণ একবারে হবে না জানলা দরজায় যেহেতু প্রাইমার লাগাতেই হবে তো কালারটাও আমরা লাগিয়ে নেব। তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে ঘরের বাকি যা কাজকর্ম থাকবে তো সেগুলো করতে পারবো ওই জন্য কালারটাকে মানে এমনভাবে আমরা লাগাতে চাইছি যেটা এখনও ভালো লাগবে আর পরে ঘরে প্লাস্টার কালার করার পরেও কিন্তু গেট আর দেখতে ভালো লাগবে তো তোমরা যদি বলো এক রকমের কালার জানলা দরজায় করতে তাহলে এক রকমেরই করা হবে আর যদি বলো যে গেটে আলাদা আর জানলায় আলাদা কালার দিতে তাহলে কিন্তু আমরা আলাদা কালারই দেব তো এটা পুরোটাই তোমাদের উপরে ছাড়লাম তোমরা প্লিজ কমেন্ট করে বলো কারণ কালারের বিষয়ে আমার খুব একটা চয়েস নেই মানে আমি সব রকম কালার যেহেতু পড়ি তো সব রকম কালারই আমার ভালো লাগে তো সেইখানে আমার কালারের বিষয়টা নিয়ে অতটা অভিজ্ঞতা নেই তো অনেক কষ্ট করে জিনিসপত্রগুলোকে ভরেছে আর তারপরে কাকুরা যেহেতু কাজ করছিল অনেক ইট খোঁটাখটি করেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওই জন্য তখন আর আমি না কোনো রকমের ভিডিও করিনি কারণ ওই টাইমে ওদের সামনে থাকাটা একটা রিক্স আর তোমরা বুঝতেই পারছো বাড়িতে দুটো তিনটে করে ব্যাটা ছেড়ে কাজ করলে সেখানে একটা মেয়ের যাওয়া খুবই কষ্টকর ব্যাপার একটা মানে আশ্চর্যজনক লাগে বারবার ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবো জিজ্ঞাসা করব। আর আমার যে কোনো বিষয়ে একটু কৌতূহলটা বেশি আমি সামনে গেলেই কিছু না কিছু জিজ্ঞাসা করি তো ওই জন্য আমি পরে এসে যখন দুপুরবেলা আবার খাবার খেতে গেছে ওরা সাড়ে এগারোটা মতন বাজে তখন পুষপুষণা আর আমি দুজনে মিলে চলে এসেছি মা মেয়ে দেখতে এখন ওদের কোনো অসুবিধাও হবে না আর আমরাও দেখে যেতে পারবো তো প্রথমে তো দেখলাম যে শুধুমাত্র জানলা দুটো ফিটিং করেছে এটাই ফিটিং করতে অনেকটা টাইম লেগে গেছে আর গেটগুলো এখনও ফিটিং হয়নি গেটগুলো খাওয়া দাওয়া করে এসে তারপরে ওরা করবে তো খুবই ভালো লাগছিল কিন্তু আমি উপরে উঠতে পারছিলাম না আমার মাজায় হালকা ব্যথা আর দ্বিতীয়ত ইটগুলোকে সব সরিয়ে দিয়েছে আমাদের ঘরের হাইটটা যেহেতু অনেকটা উঁচু হয়েছে ওই জন্য পুচকুসোনা বলল যে তুমি আমাকে ক্যামেরাটা দাও মানে মোবাইলটা দাও আমি তোমাকে ভিডিও করে দেবো তুমি সেটা সবার সাথে শেয়ার করবা তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের অপোজিটের যা দরজা আর এটা হচ্ছে ঘরের মিডিলের দরজা তো ভিতর দিক দিয়ে দুটো করে ছিটকানি দিয়েছে আর বাইরের দিক দিয়ে একটা করে ছিটকানি দিয়েছে যেগুলোতে সব তালা দেওয়া যাবে আর গ্রিলগুলোকে খুব সুন্দর করে সেট করেছে মানে দূর থেকে তোমাদেরকে যতটা পাড়া ভিডিও করে দেখানো হয়েছে হারে যে না আমাকেও একটু ভিডিও করে দিল তো আমি তো গরমের মধ্যে মানে সেই কি বলবো তোমাদেরকে পাগলের মতনই বাড়িতে থাকি আর কি কত মানুষ দেখি যে সে যে গুজে টিপটাপ হয়ে ক্যামেরার সামনে আসে কিন্তু এ যা অতিরিক্ত গরম কোন দিকে সাজবো দিকে নিজেকে ফিটফাট রাখবো মানে অস্বস্তি এত হচ্ছে এত কষ্ট হচ্ছে আর তোমাদের সামনে সেইভাবে আসা হয় না যেমন থাকি তেমনই ক্যামেরা অন করে চলে আসি তো পুচকুশোনার খুবই আনন্দ হচ্ছে শুধু পুচকুশোনা বলে না শুভ আমি পুচকুশোনা তোমাদের দাদা ভাই আমরা সবাই আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের এতটা আনন্দ হচ্ছে যে নিজেদের বাড়ি অবশেষে আমাদের বাড়ি মানে বাড়ি কি বলবো বাড়ি অনেক অনেকদিন আগেই হয়ে গেছে ঘর বাড়িতে যে ঘরটা তৈরি হচ্ছে সেটা আমাদের কাছে এতটা আনন্দের আর এতটাই মানে বলবো যে কষ্ট করেছি যে তারপরে একটা ঘর হয়েছে এটাই মনে আমাদের কাছে সব কিছু এমনটাই মনে হচ্ছে তো তারপরে না আমি আর কোনো ভিডিও করিনি তার পরের দিনকে সকালবেলা আমি তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো পরে গেটগুলো লাগানোর পরে আমরা তো আর ভেতর দিকে আসতে পারিনি কারণ তোমরা তো জানোই যেই জায়গাগুলো গদ্ধ করেছিল ফিটিং করার জন্য জালনা দরজাগুলোকে তো সেগুলোতে পরে সিমেন্ট আর বালি মিক্স করে লাগিয়ে দিয়েছে তো সেই মশলাগুলো যাতে খুলে না যায় বা জালনা দরজার উপরে যেন প্রেশার না পড়ে তো ওই জন্য আমরা কিন্তু আর ঘরের ভিতরে আসিনি আর কাকুদের আজকে কাজ করার কথা ছিল যদি আগের থেকে আমরা এই বালিগুলোকে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু আজকে মেজেটা হয়ে যেত কিন্তু বালি যেহেতু ভিজানো হয়নি এখন যদি এর উপরে মেজে বানিয়ে দেয় ভবিষ্যতে মেজেটা বসে যাবে তো ওই জন্য কাকু বললো যে দুটো দিন ওয়েট করো ভালো করে সকাল দুপুর রাত্রি তিন টাইম চার টাইম করে জল দাও এটা মানে ভিজে ভিজে নিচের দিকে বসে যাক তারপরে মেজেটা করলে সেই মেজে নিয়ে কিন্তু তোমার আর কোনো কোনো চিন্তা থাকবে না আর আমাদের ঘরে যে মেজেটা হবে তোমাদেরকে আগেই আমি বলে দিই সেটা কিন্তু আমাদের পাকা ঘরে যে মেজে হয় বা আমরা যে কর্কেটের ঘরে আছি সেইখানকার যে মেজেটা তো সেটার মতন কিন্তু একদম সুন্দর পালিশ করা হবে না কারণ আমাদের যখন ঘরে আবার প্লাস্টার হবে তখন অলরেডি মেজে খুঁটে আবার মেজেটাকে ভালো করে উঁচু করে বানাতে হবে তো এই জন্য কোনো রকমের চলা মতন করে মেজে বানানো হবে যার মধ্যে কম সিমেন্ট বালি ইউজ করা হবে যেরকমটা মানুষ করে থাকে বেশিরভাগ তো সেরকমভাবেই মেজে করা হবে তো আমি তো কালকে বিকালবেলাতেও চেষ্টা করেছি জাল না দিয়ে পাইপটাকে ধরে ধরে জল দেওয়ার তো সামনের দিকের বালিগুলো তো প্রায় মোটামুটি ভিজে গেছিলো জায়গায় জায়গায় গর্ত হয়ে মাটি বসেও গেছে মানে বালিগুলো বসে গেছে কিন্তু পরের দিন সকালে ঢুকে চারো দিক দিয়ে যেমনটা আমার মানে সুবিধা হয়েছে আমি প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে বালিগুলোকে ভিজিয়ে দিয়েছি এরপরে আবার সারা দিন যেমনটা যা জল আসবে পাইপটা ভেতরে দিয়ে দেব তারপরে জল দিয়ে পুরো বালিটা ভিজে যাবে আর বাকিটা বিকালবেলা আবার একটু দাঁড়িয়ে জল দিলেই হয়ে যাবে তো আশা করছি যে কালকে আবার কাকুরা কাজে আসবে এখন শুধুমাত্র আমাদের মেঝেটা তৈরি হবে জালনা দরজায় মানে যেটা লোহার কাজ ছিল সেটা তো হয়েই গেছে এখন খালি জালনার ফাইবারগুলো বসবে সেটা যদি কদিন পরেও বসে কোনো অসুবিধা নেই কারণ এরকম খোলা থাকলে কোনো অসুবিধা হবে না আমরা যেহেতু গৃহপ্রবেশ না করে তো আর ঘরে বাস করতে পারবো না তো ওই কারণে তার আগেই আমরা চেষ্টা করব ফাইবারটাকে লাগিয়ে নেওয়ার আর তাছাড়া আমাদের যে ঘরে হাইটটা হয়েছে দু সাইডেই তো সেইগুলোকে এখন আবার সিঁড়ি বানাতে হবে তো সেইগুলোও যত সম্ভব এই মেজের সাথেই করে দেওয়া হবে তো এরপরে যেটা যা হবে তোমাদের সাথে শেয়ার করব এখনো মোটামুটি অনেক কিছুই কাজ বাকি আছে তো দুদিন ধরে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি কারণ তোমাদেরকে এখন আমার মেন মানে ভিডিওতে দেখানোর এটাই একটা উদ্দেশ্য যে ঘরের কাজটা কত দূর কি এগোচ্ছে কারণ ডেলি ব্লগে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সব তো তোমাদেরকে দেখাতেই থাকি সেগুলো তো তোমরা সারা বছরই দেখছো কিন্তু ঘরে যে কাজকর্মগুলো হচ্ছে তো আমি চাই যে সেইগুলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি তোমরা একবারে সেটা দেখো যেহেতু আমার ভিডিও এখন দু এক দিন পরে যাচ্ছে তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ির ওই কারণে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে জালনা দরজাটা তোমাদের কেমন লাগছে কারণ এখনও এগুলো কালার করা হয়নি কালার করার পরে তো আরও বেশি ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের উপরেই ছাড়লাম যে কোন কালারগুলো দিলে ভালো লাগবে তো তোমরা যেরকম বলবে সেরকমই কিন্তু কালার করা হবে তো আজকে আমি যতটা যা পেরেছি ভিডিওটাকে কমপ্লিট করেছি কারণ ভিডিওটা কালকে যাবে আর দুদিনের ভিডিও মানে বুঝতেই পারছো ভিডিওটা মোটামুটি তোমাদেরকে দেওয়ার মতন একটু বড় হবেই তো এরপরে যতটা যা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তার আগে ঘরটাকে ভালো করে ভিজিয়ে নিই কুচকুশোনা শুভকে স্কুলে পাঠাতে হবে এখন সকালের টাইম অনেক কাজের চাপ তবু এর ফাঁকেও আমাকে ঘর দৌড়ের পিছনেও একটু সময় দিতে হয় কারণ এটা তো আমাদের কাছে একটা স্বপ্নের মানে ঘর কি বলবো তোমাদেরকে তোমরা তো সবটাই জানো যখন থেকে আমার ভিডিও দেখছো মানে অনেকে বলে না যে নীর নির্মাণে হয়তো বাসা এটাই হয় ঘরই হয় তো এটা আমাদের স্বপ্নের জগৎ মানে আজকে চারটে বছর পর কর্কেটের ঘরে থেকে তারপরে আমরা এখন নিজেদের ক্ষমতাতে যতটুকু হয়েছে ধার হোক দেনা হোক আমাদেরকে মেটাতে তো হবে আস্তে আস্তে দেবো হয়তো একবারে আমরা পারলাম না পুরোটা নিজেদের ক্ষমতায় কিন্তু তবু মানুষের কাছে ধার দেনা করে লোন নিয়ে তারপরে যতটুকু নিজেদের কাছ থেকে দেওয়া গেছে দিয়ে তারপর আমাদের ঘরটা তৈরি হয়েছে তো সেই জায়গায় যে কতটা আনন্দ হচ্ছে যে মাথা গোজার মতন একটা শক্তভুক্ত আমাদের ছাদ তৈরি হয়ে গেছে তোমাদেরকে আর কিচ্ছু বলে বোঝানোর নেই কারণ তোমরা সবটাই জানো আর দুটো বাচ্চা কিভাবে যতদিন কষ্ট করেছে ওদের মুখের দিকে তাকিয়ে আজকে আমরা ঘরটা করতে বাধ্য হলাম তো জানি পরে আমাদের মানে কষ্টটা অনেকটা কমবে অনেকটা কমবে আর তোমরা এর আগে আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই তোমরা যেভাবে হোক একটা ঘর করো কিন্তু কি বলো তো পরিস্থিতি বুঝে তো মানুষকে চলতে হবে অনেক খিচিবিচির মধ্যে এর আগে আমরা ছিলাম এক এক করে তো তোমরা দেখলে পাচিল তোলা হলো বাড়িতে আরও সব কাজকর্ম করা হলো এখন গিয়ে ঘরটা করার একদম পারফেক্ট টাইম ছিল যখন আমরা নিজেদের মানে কিছুটা জোর পেয়েছি যে এই কাজটা আমরা করতে পারবো তারপরেই এখন ঘরে হাত দেওয়া হয়েছে তো কাজ তো একদম শেষের মুখেই আর দু তিন দিনের মতন কাজ আছে সেটা হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আর জানি যে তোমরা আমাকে গৃহপ্রবেশের ভিডিও দেওয়ার জন্য এখন থেকেই সবাই রিকোয়েস্ট করছো যে কবে গৃহপ্রবেশের ভিডিও পাবে তো আশা করছি খুব তাড়াতাড়ি গৃহপ্রবেশের ভিডিও আসবে যেইভাবে করবো যেমনভাবে করব তোমাদের সাথে তেমনভাবেই শেয়ার করব কারণ তোমাদের সাথে আমার একটা ছোট ছোট জিনিসও শেয়ার করা মানে তোমরা আমার কাছে আমার পরিবার তোমাদের কাছে কোনো কিছু আমি কোনোদিনও লুকাবো না বিশেষ করে বাড়ির কোনো জিনিস কারণ তোমরা আমাদেরকে এত ভালোবাসো এত ভালোবাসো যে একদিন ভিডিও না দিলে একদম কমেন্টে ঝড় বয়ে যায় আমি রিপ্লাই পর্যন্ত দিতে মানে সাহস পাই না যে কি বলবো তোমাদেরকে আর হ্যাঁ আমাকে সমীর সরকার কমেন্ট করেছিলে মানে বুনুটা কমেন্ট করেছিল যে তোমার ফোন গরম হয়ে যাচ্ছে তুমি ওটাকে ফ্রিজের মধ্যে রাখবে তো আমার না ভয় করে যে ফ্রিজের মধ্যে ফোনটাকে রাখবো এবার দেখো মানুষের শরীরও যত আরাম দেবে তত আরাম পাবে এবার ওই ফোনটাকে যদি আমি ফ্রিজের মধ্যে রাখি তারপরে যখন আবার অন্যদিন আমি রাখবো না আবার হিট হবে তখন যদি মোবাইলে কোনো প্রবলেম হয় তো ওই কারণে না আমি ফ্রিজে রাখার সাহসটা পাই না আর যদি ফ্রিজে রাখার পরে ভুলে যাই তাহলে যে গায়ে যে মানে জলটা থাকবে মোবাইলে তো তার জন্য স্পিকার বা ক্যামেরা তো খারাপ হয়ে যেতে পারে তো ওই কারণে ভয়ে আমি ফ্রিজের মধ্যে মোবাইল ভরতে মানে সাহস পাই না আর আমার আগের দিনের কমেন্ট বক্সটা বন্ধ ছিল সেটা আমি একদম বুঝতে পারিনি বা আমি একদমই জানি না কারণ আমরা কখনো নিজেদের ভিডিও নিজেরা দেখতে পারি না তো আমাকে যখন পরে একটা বুনু কমেন্ট করেছিল তো তারপরে আমি ভালো করে কমেন্ট বক্স চেক করলাম তো তারপরে দেখছি কমেন্ট বক্স অফ করা আছে কি করে হলো আমি এখনও পর্যন্ত কোনোদিনও কমেন্ট বক্স অফ করিনি বা সেই সেটিংগুলো আমি কোনোদিনও হাতও দিইনি যা করেছে শুভই করেছিল তো তারপরে আবার কমেন্ট বক্স অন করার পরেও বারবার না কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যে কেন এরকম হয়েছে তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে বলো কারণ শুভকে এখনও পর্যন্ত আমি বলার টাইম পাইনি আর ও এখনও পর্যন্ত ফোনে সেরকম কিছু দেখার সময় পায়নি তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এরকম প্রবলেম প্রত্যেকদিন হলে পরে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে আসবে না আর তোমাদের কমেন্ট না পেলে আমার একটু ভালো লাগে না তো ওই জন্য আমি চেষ্টা করবো তাড়াতাড়ি কমেন্ট বক্সের যেন কোনো প্রবলেম না থাকে তোমরা যেন আমাকে সব রকম কমেন্ট সবাই করতে পারো তোমরা যে কমেন্টটা করতে চাও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরে পুরো জল দেওয়া হয়েই গেল তো এবার পুচকুষণা শুভকে রেডি করে দেব তারপরে ওদেরকে ছেড়ে দিয়ে এসে তোমাদের সাথে ধীরে সুস্থে আবার ব্লগটা স্টার্ট করব তো আজকে আর বাড়িতে কোনো কাজ হচ্ছে না কালকে আবার কাজ শুরু হবে তো কালকে তোমাদেরকে দেখাবো যে বাড়িতে কি কি কাজ আবার হচ্ছে আর তারপরে দুপুরবেলা একবারে স্নান টান করে নিয়েছি আর এখন রান্নাটা করে নেব মানে দুপুর বলতে এখনো বারোটা বাজেনি তার আগেই তো এখানে আমি কিছুটা ইচর কেটে নিয়েছি আমি না কোনো দিন ইঁচড় কাটি খুব ভয়ে ভয়ে ইঁচড় কেটেছি আর কোনোদিন আমি নিজে হাতে সেরকমভাবে ইঁচড় রান্নাও করিনি তো আজকে আমি রান্না করছি বেশিরভাগ ইঁচড়টা আমি আমার মায়ের হাতেই খেয়েছি তো এখানে দেখো গোটা একটা ইঁচড়কে হাফ করেছি তো হাফের ইঁচড়টাকেই কেটেছি আর হাফ ইঁচড়টা ফ্রিজে রাখবো আর তাছাড়া একটা গোটা ইঁচড় আছে মানে দুটো গোটা ইঁচড়ের মধ্যে একটা ইঁচড়কে আমি হাফ কেটে এখন রান্না করলাম দুবেলা ভালোভাবে হয়ে যাবে আর একটা গোটা ইঁচড় ই আছে তো ভাবছি এটা মাকে পাঠিয়ে দেব মা রান্না করে নেবে কারণ এত ইচোর ঘন ঘন খেতে ভালো লাগবে না তো ইচোরটা খুব ভালো একদম কচি নরম যখন কাটছিলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি যেহেতু কোনোদিন সেরকমভাবে কাটি নি তো আমার খুব ভয় লাগছিল আর আঠাও খুব অতিরিক্ত ছিল না যে কাটতে অসুবিধা হয়েছে তো তারপরে আমি ইঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিয়ে দেব আর এটা যখন মোটামুটি ভালো করে ফুটে যাবে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি ইঁচড়টা আলুটা একটু সেদ্ধ করে নেওয়ার পরে যেরকম পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করে মাংস কষানোর মতন করে তো সেরকম ভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি কিন্তু তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি রান্নার কারণ ফোন প্রচণ্ড গরম হচ্ছিল আর ফ্রিজে রাখার জন্য আমার মনে সাহস হচ্ছে না তো ওই জন্য আমি মানে রান্না করার সময় ভিডিও করিনি বাট তারপরে তোমাদেরকে একবারে ফুল লুকটা দেখিয়ে দিলাম ইঁচড়ের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর ইঁচড়টা খুবই নরম ছিল খুবই ভালো ছিল তো দু এক দিনের মধ্যে আবার বাকি অর্ধেক ইঁচড়টা আমি রান্না করে ফেলবো আর তোমাদেরকে যেমনটা বললাম গোটা ইঁচড়টা পাঠিয়ে দেবো মায়ের কাছে মা রান্না করলে সে আমাদের আবার খাওয়া হয়েই যাবে তো এই চোরের কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পুরোটাই আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়ে করেছি শুধু ওপর দিয়ে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি কারণ যদি রঙটা দেখতে ভালো না হয় না তাহলে ভিডিওতে দেখতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে রান্নাটা হয়তো ভালো হয়নি কিন্তু একদমই তা নয় আসলে আমরা কাঁচা লঙ্কা খাই বেশি তো ওই জন্য এরকমটা লাগে কিন্তু আমি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলে তারপর আবার কালারটা একটু অন্যরকম হয়ে যায় তো এরপরে আমি ভাত আর ডালটা করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদেরকে তো বললাম যে ফোনে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ফোন হিট হয়ে যাচ্ছে আর সেখানেই ভয় লাগছে যে ফোন যেন খারাপ না হয়ে যায় কারণ এর আগের ফোনটা আমার খারাপ হয়ে গেছে তোমরা অনেকেই জানো যে আমাকে খুব তাড়াতাড়ি ফোন চেঞ্জ করতে হলো আর আমাদের মতন পরিবারে কি বলো তো একজনের রোজগারের উপর দিয়ে যদি বারবার করে ফোন চেঞ্জ করা হয় শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানানোর জন্য তাও ধরো সেরকমভাবে স্যালারি পাইনি একবারই স্যালারি পেয়েছি তো সেইখানে দাঁড়িয়ে বারবার ফোন চেঞ্জ করাটা মানে বিবেকে বাধে আর সেটা করাটাও উচিত না আমাদের যতটা সামর্থ্য ততটার মধ্যেই থাকা দরকার তো ওই জন্য একটু অসুবিধা হলেও তোমাদের সাথে ভিডিও তো আমি শেয়ার করবই কিন্তু হয়তো সেইভাবে মানে ওয়েদারের জন্য শেয়ার করা হবে না ভিডিও আর তারপরে এই যে এখন বিকালবেলা পাঁচটা মতন বাজে আজকে ঘরের ভিতরে বিকালবেলা জলটা শুভই দিয়ে দিয়েছে কারণ আমার বারবার উঠতে নামতে অসুবিধা হচ্ছে আর এই গাছে আমি একটু জল দিয়ে দিচ্ছি একদম লাস্টে মানে জল চলে যাওয়ার মুখে দেখো পাইপ দিয়ে সেরকম একটা জল বেরোচ্ছেও না তো হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি আর দুপুরের পর থেকে দেখছি ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি হলে তো ভালোই হতো কারণ আমাদের ছাদ ঢালাইয়ের আগেই যে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আর এখনও পর্যন্ত এই কদিনের মধ্যে কোনো রকমের বৃষ্টি হয়নি আর আমাদের এই গাছটা না মানে পুরো শুকিয়ে গেছে জানি না বাজবে না তো ক্যামেরাটা করে দিচ্ছে বললাম তো বলছে তুমি জল দিতে ও ঠিক যাবে আর বৃষ্টি পড়লে দেখবে তাড়াতাড়ি ও আবার ভালো হয়ে যাবে তো যাই হোক দেখা যাক এখন যতদিনে এটা আবার মানে পাতা যদি বেরোয় তো ভালো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদম নীলকণ্ঠ ফুলের মতন ফুল হতো গাছটাতে অনেক ফুল হতো এই গাছ যদি আমি আবার পাই অবশ্যই নেব কিন্তু এই গাছটা বাজবে কিনা বুঝতে পারছি না তো তারপরে পুচকুসোনা বলছিল ও পাকা ঘরে যাবে তো পুচকুশোনা শুভ রেডি হয়েছে ওরা টিউশন পড়তে যাবে তো এখন যখন বলছে যে ও ঘরে যাবে তো ভাবলাম ওকে একটুখানি ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো কালকে উঠেছিল আজকে সকাল থেকে একবারও যায়নি তো প্রথমে মই দিয়েই উঠতে চাইছিল কিন্তু মই দিয়ে তো উঠতে পারবে না সাইড হয়ে আছে তো ওই জন্য আমি একটু গেটটা খুলে দিলাম আর তারপরেও ঘরে গিয়ে একটু দেখে আসলো কিন্তু যেহেতু বিকাল হয়ে গেছে তো পুরোটা অন্ধকার অন্ধকার লাগছে বললো একটু ভিডিও করে দিতে তো তাও আমি করে দিলাম তো এই দেখো তোমাদেরকে হাত দেখাচ্ছে তো আর বেশিক্ষণ নেই ওরা এক্ষুনি বেরিয়ে যাবে টিউশন পড়তে যাবে যেহেতু তো ভাবলাম একটুখানি ভিডিওটা শেয়ার করি ও যখন মানে তোমাদের সাথে ভিডিওতে আসতে চাইছে তোমাদেরকে দেখাতে চাইছে তো এই দেখো উঠে পড়েছে তো ওর তো খুব মজা হচ্ছে তো তো মানে কি করবে আর বুঝতে পারছে না প্রত্যেক সময়ই বলছে আমি ঘরে যাব কিন্তু এখন যেহেতু এখানে প্রেগ তারপরে কাঠের চোচ ইট সব রকম সব কিছু পড়ে আছে তো ওই জন্য ওকে একা ছাড়া যায় না ওকে সঙ্গে করে নিয়ে আসি একটু দেখিয়ে দিই তারপর আবার ও নিচে চলে আসে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম তো কালকে আবার বাড়িতে কাজকর্ম শুরু হোক তারপরে তোমাদের সাথে আবার বাকি ভিডিওটা শেয়ার করব তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়ির কাজ কিন্তু একদম শেষের মুখে তোমরা দেখেই বুঝতে পারছো মানে ঘরের কাজ তো এখন এই মুহূর্তে আমরা যতটা পারবো তো সেটুকুর মধ্যেই তো আমরা খরচা করে করছি তো আমাদের মাথা মানে গোজার মতন ছাদ পাকাপুক্ত তৈরি হয়ে গেছে আর দু থেকে তিন দিনের ব্যাপার এরপরে তো ফাইনালি আমাদের ঘর পুরো রেডি যেভাবে আমরা থাকতে চাইছি এখন এই মুহূর্তে সেরকমভাবে পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো